আজমির শরীফে গেছি, তারাগড় পাহাড়ের উপরে। আমি মলি সাহেবও জানে না, কথা বুঝতে পেরেছেন? আর জানবাই বা কি করে, সম্ভব নয়। আর তারাগড় পাহাড়ের উপরে গেছি, ওখানে যাওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপ ফুরফুরা শরীফ সে আয়া হে, ক্যালকাটা সে আয়া হে? নেই ভাই সাহেব, হাম ওয়েস্ট বেঙ্গল সে আয়া হে, ক্যালকাটা কে আসপাস, উসকো নাম ও জেলা কা নাম হে নর্থ চব্বিশ পরগনা, আর হাম ফুরফুরা শরীফ কে মুরিদান হে, ফুরফুরা শরীফ কে হাম মাংতে হে। একবার জোরে বলুন, আপনি বুঝতে পেরেছে? এখানে বোধহয় উল্টো পাল্টা করা যাবে না। ও তখন বললে আইয়ে জানাব জিয়ারত কার লেতে হে, জিয়ারত কার দেতে হ্যাঁ ভাই সাহেব, হাম জানতে হে জিয়াত জিয়ারত কেসা কর যাতে কেসা করতে হে, হাম চাতে জানতে হে। তুম জাননে জাননে ওয়ালা আদমি হো তো জানা চাইয়ে তো আমারা সাথ চালিয়ে, আমার সঙ্গে গেছে উনি দোয়া করবে। কথা বুঝতে পারছেন নাকি? আমার ষোলো বছরের পড়াশোনা সব শেষ, ও দাড়ি গোপ কিচ্ছু নেই, ও মোনাজাত করবে, আমাকে আমিন আমিন করতে হবে। হ্যালো ভাই সাহেব, রুক জিয়ে রুক জাইয়ে, আবি আমারা তেলাবাত কুছ করনা হে, জিয়ারত নেহি, জিয়ারত এসা নেহি হে, তরিকা জো হে শরিয়ত কে জো সিস্টেম হে, হাম উসি বরাবর হাম জিয়ারত কর লেঙ্গে। ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ, বুঝতে পেরেছে? এবার ঘা মারবে বোধ হয়। তেলাবাত আমার সঙ্গী ছিলেন, আমার ছোট আব্বা এসছেন উনিও ছিলেন। তেলাবাত করার পরে এবার আমি মোনাজাত করলাম, শুরু করলাম বাংলায় মোনাজাত কর, অন্য অন্য জায়গায় করেছি, কিন্তু ওই শয়তানটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আবার হিন্দিতে মোনাজাত শুরু করেছি। কথা বুঝতে পারছেন না? ওরা মানুষকে মোনাজাত শেখা, মানুষকে মানুষের জন্য দোয়া চাচ্ছে, ইয়া শাহ আলী তেরে দরবার মে আয়া হে, ইসকে ঝুলি মাঙ্গ ভর দে। জোরে বলুন নাউজুবিল্লাহ, একবার জোরে হবে না? নাউজুবিল্লাহ, তেরে দরবার মে আয়া হে, জো নিয়ত পে আয়া হে উসকো নিয়ত ভি পুরা কর দে, ইসকে খাজা গরিব নওয়াজ কো তো কহনে লাগা, ইয়া খাজা তেরে দরবার মে আয়ে উসকে ঝুলি মে ভর দো। আর আমাদের এলাকা থেকে যে বলছে আমিন, আল্লাহ বলছে তোদের কবরে সব বাস ফেলবো, সব বেঈমান। এই মাওলানা এরকম হচ্ছে তো, এই কি কিছুদিন ঘুরে এসছে? জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, আমার আল্লাহ পাক এখান থেকে তরিকা শেখালে, বাপ জিকটা নয় বাপ জিকটা পরে, ওর ভিতরটা দেখ, শাহনাজ ওয়াজ করে, শাহনাজ কোরআনের তাফসির করে, শাহনাজ হাদিস বর্ণনা করে, শাহনাজ ফতোয়া দেয়, শাহনাজ ঘন্টা ঘন্টা ওয়াজ করে, ওটা তো পরে, ও যতটুকু এলেম হাসিল করেছে ওই এলেমের উপরে আমল করে কিনা একবার দেখ, ও যদি আমল না করে ওর কাছে তোরা যাস না। আমি আল্লাহ বলছি শোন, কার কাছে যাবি? আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইমানদারেরা, আতিউল্লাহ, আমি আল্লাহ, আমার তা তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের তা তোমরা করো, ওই সমস্ত আলেম দিনের কাছে তোমরা যাবে, তাদের কথা তোমরা মানবে, যে আলেমটা শুধু এলেম হাসিল করেছে তা নয়, আতিউল্লাহ, ওই এলমের দ্বারা আমি আল্লাহ আমার হাসিলের চেষ্টা করি, আতিউর রাসূল, ওর এলমের দ্বারা আমার হাবিবের সুন্নাতের পয়রাবি করে। আমি আল্লাহ বলছি বাউলিল আমরি মিনকুম, ওই আলেমের কাছে তোরা যা, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে আলেম হলি হবে, কথা বলছেন না কেন? আলিম হলি হবে, আলেম হলি যদি হতো বসিরার আল্লামা হুজুর গিয়ে দাদা পীর রহমাতুল্লাহর হাতে বায়াত হতেন না। একবার জোরে হবে না? আলোচনা মাথায় ঢুকছে না? এই মোস্তান পার্টির, এই ওখানে কারা, ওখানে ওরে লাঠিলে তাড়া কর,
ছেলেরা ভিতরে ভিতরে কোম্পানিরা ভিতরে চলে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা বোনেরা আলোচনা বুঝুন আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন ঘরটাকে ভালো করে দেখো ইবলিস দেখলেন বাইরের দিকটা দেখে প্রশংসা করলেন আল্লাহ পাক বললেন না 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 দেখা হলো না ভিতরে যাও এ আমার আজাজির তুমি ভিতরে যাও মুআল্লিমুল মালাইকা তুমি ভিতরে যাও ফেরেশতারা সবাই ভিতরে গিয়েছে তুমি কেন বাইরে ইবলিস চিন্তা করতে লাগলে আমার বাইরের দেখাটা যখন আল্লাহর ভালো লাগেনি ভিতরে যাবার কথা যখন বারে বারে আল্লাহ তাকিদ দিচ্ছে নিশ্চয় আদমকেই ভিতরে রাখা আছে চোরের মন কি কি বল বাপ বল চোরের মন পুলিশ পুলিশ আদম নিশ্চয় ভিতরে আছে অর্থাৎ এই দরওয়াজা ছোট আমি মাথা নিচু করে যখন যাব ওটাই আমার সেজদা হিসাবে ধরা হবে আমার মাথা নিচু হয়ে যাবে এটাই আল্লাহর কৌশল না 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 এখানে আল্লাহ হুকুম করেছে আবার প্রথম হুকুম মানেনি একে তো আল্লাহর কাছে আমি অবশ্যই অবাধ্যর পাত রূপান্তরিত খানিকটা হয়ে গেছে এখানে যদি না যায় এবার হয়তো বিতাড়িত হতে হবে না না দরকার নেই যাব আল্লাহর হুকুম মেনে আমি যাব কিন্তু আমার মতো করে আমি যাব যে আমার মতো করে আমি যাব আল্লাহ যেতে যাওয়াটা ফ্যাক্টর তো আমার মতো করে যাব আল্লাহর হুকুম নামাজ আমার মতো করে আমি পড়ব হবে কথা বলছেন না কেন এই যারা বলে তুই চুপ মান না আমার নামাজ হচ্ছে কি না আমি বুঝবো কোনি হচ্ছে একদম ইবলিসির কাছের ভাই কথা বুঝতে পারছেন না এ ভাই তোর ওযু হচ্ছে না এ কোনোই ভিজেনি বলছো ও পরে হবে ইবলিস বলছে আমি আর যাবো না পুমলি আয় ওই মুচুল্লি থাকলি আমার কভার করতে দেবেন কথা বুঝতে পারো নি বাপ এরকম পিস আছে না নাই এ কথা বলছেন না কেন ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন ইবলিস যাচ্ছে ঘরের ভিতরে যাচ্ছে ও ওর মতো করে যাচ্ছে আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথা গেট করে যাচ্ছে উল্টো দিক দিয়ে মাথা হেট হয় মাথা চিত হয় হ্যাট হয় উল্টো দিক দিয়ে মাথা এটাকে কি বলে হ্যাট বলে না চিত আল্লাহ ওখানে ওখানেই বলেছিলেন আবাওয়াস্তাকবারা আজকে থেকে তুই বিতাড়িত হলি আজকে থেকে তোকে আমি ইবলিস আখ্যায়িত করলাম আমার অবাধ্য হয়ে গেলি যা আমি আল্লাহ তোর সমস্ত রহমতের দরজা বন্ধ করে জাহান্নামি ঘোষণা করে দিলাম একবার জোরে হবে না ও একদম ছোট্ট ছোট্ট করে বোঝাচ্ছি কোদা বাংলায় আপনাদের জন্য অসুবিধে না হয় ইবলিস খুব কাঁদছে এবার কথা বুঝছেন খুব কাঁদছে দশ হাজার বছর ইবাদত বান্দিগি করলাম দশ হাজার বছর ইবাদত বান্দিগি করার পরে আল্লাহ আপনি আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন আমি বানাইনি তুই নিজে নিজে বেনে গেছিস কারণ আমি আল্লাহ পাক গজব দিই না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গজব দিই না বান্দার পাপাচারের কারণে কর্মের কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ধ্বংস করি তার পাপে কারণে তাকে আজাব দিতে থাকি যেমন ইবলিস তুই আজকে তোর পাপের কারণে চির জাহান্নামী হয়ে গেলি ইবলিস বলেছিল আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ যখন আপনার জান্নাত থেকে বিতাড়ন হয়েছি আদমের কারণে যখন আমি জাহান্নামী হয়ে গিয়েছি আমি আপনাকে একটা কথা জানতে চাই আপনার কাছ থেকে আল্লাহ আমি হাজার হাজার বছর ইবাদত বান্দি করেছি
আল্লাহর জাযা কি আমায় দেবেন না, এর প্রতিদান কি আমায় দেবেন না। আল্লাহ বললেন সব দেব গো, জান্নাত তুই পাবি না। জান্নাত ছাড়া কি চাই তোর বল? তার মানে রহমত পুরো ক্লোজ, কথা বুঝতে পারছেন না? ইবলিস বলেছিলে ও রব্বুল আলামিন, জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছি জাহান্নামী হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ, ওই আদমের কারণে যখন আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আল্লাহ আপনার কাছ থেকে আমার বেশি কিছু চাই না, তিনটে জিনিস চাই। কটা? তিনটে জিনিস চাই। আল্লাহ বললেন বল। এক নাম্বার আল্লাহ, আল্লাহ এই আদমের হায়াত কত, এই আদমের হায়াত কত, এই আদমের কি বংশ পরম্পরা চলবে। আল্লাহ বললেন হ্যাঁ, আদম হায়াতে থাকবে কত বছর সেটা তো বলা যাবে না, কিন্তু এর আল আওলাদ পৃথিবীর জমিনে বিরাজ করবে। আল্লাহ পাককে ওই সময় বলেছিলেন এই আদমকে, আদমের সন্তানদেরকে আমি জাহান্নামী করতে চাই, তাই আমার একটা বড় জিনিস প্রয়োজন, সেটা হলো আমার হায়াত। আমি 500 বছর যদি 1000 বছর বেঁচে যাই, তারপরে মরে গেলে আমার কাজকর্ম বন্ধ হয়ে যাবে, তাই আমি নিজে ফিল্ডে দাঁড়িয়ে কাজটা পরিচালনা করতে চাই, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ বললেন ইবলিস মেনে নিলাম। ইবলিস জিন্দা না মুর্দা? জোরে বলেন ইবলিস আবি তো জিন্দা হে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, দ্বিতীয় নাম্বারে আল্লাহ বললেন বল কি চাস। ইবলিস বলেছিলেন আল্লাহ আমার দ্বিতীয় চাওয়াটা, আমার দ্বিতীয় চাওয়াটা হলো পৃথিবীর জমিনে এ আদম সন্তানদের, আদম সন্তানকে পথ ভ্রষ্ট করে গোনার কাজে লিপ্ত করানোর জন্য আল্লাহ আমার একটা কৌশল দরকার, পাওয়া দরকার। সেই পাওয়ারটা কি বন্ধু? আল্লাহ ওর নাক দিয়েছো, চোখ দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, ওর সন্তানদেরও হবে, ওর দেহের ভিতরে রক্ত প্রবাহিত হবে, রন্ধে 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 শিরা উপশিরায় নারবে, রক্ত পৌঁছে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে পাওয়ার, আমাকে পাওয়ারটা দিতে হবে। আমার ইচ্ছা গেলে আদমের দেহে, আদম বানি আদামের দেহের ভিতরে ঢুকে গিয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে চোখ দিয়ে অন্যায় করাবো, গোনার কাজ করাবো, হাত দিয়ে গোনার কাজ করাবো, জবান দিয়ে গোনার কাজ করাবো, বেরেন দিয়ে গোরান কাজ গোনার কাজ করাবো, অন্তর দিয়ে গোনার কাজ করাবো, এই ক্ষমতাটা আমায় দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। ইবলিসের ফরজ আছে না? বলছেন না কেন? সব ইবলিসের ফরে চলে যাচ্ছে। আল্লাহ বললেন আর চাওয়া আছে? হ্যাঁ একটা চাওয়া আছে আল্লাহ, আমার একটা চাওয়া, শেষ চাওয়া, আখেরি চাওয়া আর চাইবো না আল্লাহ। কি চান বল এ ইবলিস কি চাস? আল্লাহ আমার শেষ চাওয়া, আমার শেষ চাওয়া এই আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গিয়েছি আল্লাহ, ও রাব্বুল আলামিন আল্লাহ এই আদম সন্তানের চেহারা হবে ভালো, দেখতে হবে ভালো, রূপ হবে ভালো, আল্লাহ আমার দেখতে খারাপ, কালো কদাকার পোড়া চেহারা আমার, আমি এদের সামনে গেলে ভয় খেয়ে যাবে, চিনতে পেরে যাবে, তাই আমার দরকার ওদের নকল রূপ, অবয়ব রূপটা আমায় ধরতে ক্ষমতা দিতে হবে, অর্থাৎ যার চেহারা সিপসিপে পরিষ্কার, আমার ইচ্ছা গেলে পরিষ্কার চেহারা নিয়ে ধোকা দেব, ইচ্ছা গেলে নারী সেজে ধোকা দেব, ইচ্ছা গেলে মাওলানা সেজে ধোকা দেব, ইচ্ছা গেলে পীর সাহেব সেজে ধোকা দেব, ইচ্ছা গেলে আমির সাহেব সেজে ধোকা দেব, ইচ্ছা গেলে মাওলানা সেজেও ধোকা দেব, ইচ্ছা গেলে মসজিদের ইমাম সেজেও ধোকা দেব, পাওয়ারটা দেয়া লাগবে। আল্লাহ বললেন যা মেনে নিলাম। ইবলিস তো সব কভার করে ফেলেছে।
এই কথা বলছেন কেন? চাওয়া শেষ, হে আল্লাহ আর কিছু নাই, ভালো করে বল আর চাওয়া নেই? না নেই। আমি আল্লাহ তোকে বলছি শোন, তুই শিরা উপর শিরায় গিয়ে ধোকা দিবি, লং হায়াত নিয়ে তুই ধোকা দিবি, মৌতের আগ পর্যন্ত আমার বান্দা বানি আদমকে ধোকা দিয়ে দিয়ে জেনা করিয়ে করিয়ে, খারাপি করিয়ে করিয়ে, চুরি করিয়ে, ডাকাতি করিয়ে, অন্যায় রাহাজানি করিয়ে করিয়ে, হাতের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তুই গোনা করিয়ে জাহান্নামী করবি, এটাই তো তোর খেলা। না না, তোর খেলা আমি শেষ করে দিচ্ছি, দেখ ওরে ইবলিস, 70 বছর যদি গোনা করে, 60 বছর যদি গোনা করে, আদবানি আদম যদি একবার নিজের গোনাটা ভুল বুঝতে পেরে গিয়ে আমি আল্লাহর কাছে মাফি চাই, আমি আল্লাহ আমার নাম ইয়াগফুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল নামের ওসিলায় ওর তওবাকে কবুল করে 70 বছরের গোনাহ মাফ করে দেব। একবার জোরে হবে না? আল্লাহ বলছে ওইটা, ইবলিস বলছে ওইটা, শেষ, তুই বললি শেষ। এইবার যে জায়গাটা বোঝাতে চাইছি বুঝলেন? এতক্ষণ তাফসীর আপনাদেরকে শোনালাম, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, এই জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে আপনাদের বোঝালাম গোদা বাংলায়। এবার এর থেকে আমার আপনার জন্য শিক্ষা কি একটু জেনে নেন। নবী দিবস করা যাবে না, নবী দিবস বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া চলবে না বেদাত, আজানের পরে হাত উঠিয়ে মোনাজাত করা চলবে না বেদাত, আপনার ফরজ নামাজের পরে মোনা সম্মিলিত মোনাজাত করা চলে না বেদাত, বেদাত ফতোয়া দিচ্ছে না দেয়নি, কথা বলছেন না কেন? ইবলিস জিন্দা না মুর্দা, জোরে বল না রে বাবা। ইবলিস কি বলেছিল? আল্লাহ আমার ইচ্ছা গেলে আমি ইমাম সাজবো, কথা বলছেন না কেন? আল্লাহ আমার ইচ্ছা গেলে আমি বক্তাও সাজবো, আল্লাহ আমি ইচ্ছা গেলে আমি সুন্দরী রমণী সাজবো, আল্লাহ আমার ইচ্ছা গেলে আমি বড় একজন মহাদেশ সাজবো, এ পাওয়ার আমায় দিতে হবে, আল্লাহ বললেন দিলাম। তাহলে ইবলিসের রূপ নয়, মানবের সুরাতে মৌলানা ইমামের রূপ নিয়ে যারা নবীকে ছোট করতে চায়, আসলে ওরা ইমাম মৌলানা মলি সাহেবে নয়, ওরা হলো ইবলিসের প্রতিরূপ। লাও লাও লাও, মাইক ওদিক পাঠিয়ে দাও, মাইক ওদিক পাঠিয়ে দাও, জলসা হচ্ছে ওদের, এটা পরিবেশ। এত সুন্দর একটা মজলিস হচ্ছে, পাশে হই হই করছে, লজ্জা। সত্যি কথা, শুরুতেই যদি ওটা ওটা ওরকম করতো আমি এই জায়গায় আসতাম না, একদম ওই ধুনুরিতে তুলো আসায় দেখেন, ওইরকম এসিয়ে রেখে যাবো আমি। আমার মজলিসে বেয়াদবি? জলসা তোর রাখ, আগে মানুষ হ, তারপর জলসাতে, কথা ঠিক না বলছো রে বলে? দাওয়াতের কাঙাল নয়, আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, সম্মান দেয় আল্লাহ, আল্লাহর জন্য কাজ করবি। ছেলেরা বাচ্চারা, পর্দা নেশি না মা বোনেরা, আলোচনা বুঝু, আল্লাহ আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন ইবলিস, আমি মাওলানা যদি হওয়ার ইচ্ছা করি, মাওলানা সে যে সমাজে ধোকা দেব, পীর সাহেব সে যে ধোকা দেব, সেগুলো আজকে সমাজে দেখতে পায়, আলেম ওলামারা ফতোয়া দেয়, সাহাবায়ে কেরামেরা এই ফতোয়া দেয় না, নবী দিবস করা চলবে না, আল্লাহ নবী, আল্লাহ নবীর পেছনে যারা নামাজ আদায় করেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, এই কথা কখনই তিনি বলতানারা বলতে পারেননি, বরঞ্চ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
অনুরুক্তি পাওয়া যায়, নবী দিবস উপলক্ষে যদি কেউ এক দেরহাম যদি দান করে, রবিউল আউয়ালে নবী দিবস উদযাপনে যদি এক দেরহাম যদি কেউ দান করে, আমি আবু বকরের সঙ্গে সে জান্নাতে থাকবে। যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু বলছে, চিন্তা করা উচিত। সাহাবাই কেরামরা কোনোদিন উক্তি করতে পারলো না, রে চার দিনের নামাজি, এর কথা শুনলে মনে হয় পুরো একজন নবীর আগের জমানার মানুষ। ছেলেরা বাচ্চারা পর্দা নাসিনা মা বোনেরা আলোচনা বুঝুন, আল্লাহ নবী তো জাহানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাবিরা ও আমার সাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় দেবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ বড় বড় বানাবে, ও আমার সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, তাদের মাথায় টুপি থাকবে, তারা মুখে দাড়ি রাখবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে বালা মুসলমানের অভাব হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা কানতে শুরু করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কারণটা কি? আল্লাহ নবী একটা শব্দ ইউজ করেছিলেন ওখানে, ওয়ালির রিবাদ, তার কারণ হয়ে যাবে সুদ, মুসলমান নামাজি হবে, মুসলমান গাজী হবে, মুসলমান মাওলানা হবে, মুসলমান দাড়িওয়ালা টুপুমিওয়ালা হয়ে যাবে, মুসলমান ওমরাকারী হবে, মুসলমানেরা বড় বড় মসজিদ নির্মাণ করবে, কিন্তু ঘরে ঘরে সুদের আদান প্রদান শুরু করবে, ও আমার সাবিরা, সুদখরের নামাজ নাই, সুদখরের রোজা নাই, সুদখরের যাকাত নাই, সুদখরের ইবাদত নাই, সুদখর যদি বিনা তওবায় মারা যায় কায়ামত পর্যন্ত কবরে রাজা বন্ধ হবে না। আলোচনা মাথায় ঢুকছে? নামাজ আগে না পবিত্রতা আগে? এই জোরে বলেন, পবিত্রতা আগে না ঈমান আগে? এইগুলো আগে শিখেলেন, সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, দরবার আদর মেরে ঘুরছে, কথা বুঝতে পারছেন না? সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, গায়ে জান্নাতুল ফেরদৌস আতর মেরে ঘুরছে, এক যার পাশ দিয়ে যাচ্ছে বলছে খুশবুতে জীবন ধন্য, অথচ না পাক, কথা বলছেন না কেন? হাকিকাত তো নাকি তোর খুশবুর দরকার নাই, তোর খুশবুর দরকার নাই, পবিত্র অবস্থায় ইমানি হালাতে পবিত্র অবস্থায় ঘোর, তোর সঙ্গে কেউ থাক আর না থাক আল্লাহ রহমতের ফেরিস্তা থাকে, একবার জোরে বলো, আতর মেরে ফেরিস্তা ডাকছো, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন, একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন, প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা, চলে না